নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে ইন্ডিয়ান ফুটবল ও আইএসএল নিয়ে অনেক কটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে এবং এই প্রত্যেক কটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং তার আগে একটা অনুরোধ করে রাখব যেহেতু এইখানে আপনারা খেলা সম্বন্ধে সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে ব্র্যান্ড অ্যান্ড হ্যামিলের আপডেটটা দিই তো ভালো কথা হচ্ছে ব্র্যান্ড অ্যান্ড হ্যামিল তিনি কিন্তু আজকে এটিকে বাগানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন অর্থাৎ আজকেই হয়তো দুপুরবেলার মধ্যে ব্র্যান্ড অ্যান্ড হ্যামিল তিনি এটিকে বাগান ক্লাবে যুক্ত হয়ে যাবেন কিন্তু ডিমিট্রি প্যাট্রোটস যেটা বলেছিলাম তার কিন্তু আসতে সেপ্টেম্বরের দুই তিন তারিখ লেগে যাবে অর্থাৎ ডুরান্ড কাপ ডিমিট্রি প্যাট্রাটসকে ছাড়াই এটিকে মোহনবাগানকে খেলতে হবে অর্থাৎ আজকেই এটিকে মোহনবাগানের পঞ্চম বিদেশি কিন্তু চলে আসছে তো এইবার শুধু সেপ্টেম্বর মাসে ডিমিট্রি প্যাট্রাটসের জন্য অপেক্ষা করতে হবে তো বন্ধুরা এইবারে আপনাদেরকে ইস্টবেঙ্গল দলের নতুন টার্গেট সেন্টার ব্যাকের কথা বলি তো ইস্টবেঙ্গল প্রথমে তারা সন্দেশ ঝিঙ্গানকে টার্গেট করেছিল কিন্তু সন্দেশ জিঙ্গান তিনি এই মুহূর্তে অনেক কটা ক্লাবের কন্ট্র্যাক্ট হোল্ড করে রেখেছে তিনি কোন ক্লাবে যাবে এখনো তিনি কিন্তু সিদ্ধান্ত নেয়নি তাই যেহেতু সময় গড়ে যাচ্ছে এবং ডুয়ার্ড কাপে আইএসএলের অনেক কটা দলই নিজেদের বেস্ট টিম নামাচ্ছে তাই ইস্টবেঙ্গল তারা আর ওয়েট করতে চাইছে না তাই তারা এই মুহূর্তে চিংলিং সিংকে টার্গেট করছে তো যতদূর শোনা যাচ্ছে যে সিংয়ের জন্য ইস্টবেঙ্গল দল কিন্তু তারা ট্রান্সফার ফি দিতে পারে অর্থাৎ এই মুহুর্তে বেস্ট টিম তৈরি করার জন্য কিন্তু ইস্টবেঙ্গল অনেক টাকা খরচা করতে রাজি আছে তাই ইস্টবেঙ্গল তাদের আপকামিং ভারতীয় সেন্টার ব্যাকের জন্য তারা টার্গেট করছে সানা সিংকে তো বন্ধুরা এবারে আপনাদেরকে লাস্ট আপডেটটা দিই এইটা হচ্ছে ইস্টবেঙ্গলের কর্মকর্তা দেবব্রত সরকার তিনি কিন্তু চরম অপমান করলেন মোহনবাগানের সচিব দেবাশিস দত্তকে এতদিন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত নানারকমভাবে ইস্টবেঙ্গল কর্মকর্তাদের অপমান করেছিলেন তো তারই বদলা নিল ইস্টবেঙ্গল কর্মকর্তা দেহব্রত সরকার অরফে নিতু সরকার তো কি বলে অপমান করেছে সেটা বলার আগে ইস্টবেঙ্গল দলকে কংগ্রাচুলেশন জানাতে চাই যে তারা অফিসিয়ালিভাবে ইমামির সঙ্গে কন্ট্র্যাক্ট সই করে নিয়েছে যেটা ইমামি স্টকস সেভেন্টি সেভেন পারসেন্ট ও ইস্টবেঙ্গল ক্লাব তার স্টক টোয়েন্টি তো এইবার বলি কিভাবে অপমান করেছে নিতু সরকার এটিকে মোহনবাগান বিশেষ করে মোহনবাগান সচিব দেবাশিষ দত্তকে তো ইস্টবেঙ্গলের ইমামির সঙ্গে সই করার পরেই নিতু সরকার তিনি বলছেন আমাদের তো আর ক্লাবের আগে অন্য ক্লাবের নাম লাগিয়ে আইসেল খেলতে হচ্ছে না আমরা নিজের দমে আইসেল খেলছি অন্য কারোর সাহায্যে নয় বলতে গেলে কর্তৃপক্ষরা কিছু মোহনবাগান সমর্থকদের অন্ধকারে রেখে এই চুক্তিটা করেছেন তাই জন্য এখন তিনি বড় বড় কথা বলছেন অর্থাৎ এর থেকে পরিষ্কার যে তিনি মোহনবাগান ক্লাব যে এটিকের সঙ্গে মার্চ করে ফুটবল খেলছে সেই নিয়ে তাদেরকে কটাক্ষ করলেন তো বন্ধুরা এই মোহনবাগান ইস্টবেঙ্গলকে অপমান করবে ইস্টবেঙ্গল মোহনবাগানকে অপমান করবে এটা চলে আসছে এবং এটা চলে আসবেই তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে এতটাই আপডেট দেওয়ার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে একটু মোট করব তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতায় এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ